অত সাত দিন খালি পেটে কিশমির পানি খান রক্ত স্বল্পতায় কিশমিজ খুবই উপকারী সেটা আমরা অনেকেই জানি কারণ কিশমিজ খেলে নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার ও যকৃত পরিষ্কার করতে কিশমিজের জুড়ি নেই হ্যাঁ নিয়মিত কিশমিজের পানীকরণ লিভার পুষ্ট সাপ করুন গবেষণায় দেখা গেছে কিশমিজের পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে পেটের গোলমাল থাকবে না সেই সঙ্গে ভরপুর পাবেন এনার্জি অনেক ডাক্তারও রোগীকে ওষুধের পাশাপাশি কিসমিসের প্রেসক্রিপশন করেন কারণ কিসমিস হাটকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকর যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেলে শুধু কিসমিসের পানি খেলেও সেই মিনারেল ও ভিটামিন শরীরে ঢোকে পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কারের করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে সাহায্য করে তাই লিভার ও কিডনি সমস্যা হলে ক্ষতিকর রাখতে হবে কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দরুন হজম শক্তি বাড়ে যেভাবে কিসমিস পানি তৈরি করবেন দুই কাপ পানি অর্থাৎ চারশো ও একশো পঞ্চাশ গ্রাম কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনবেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচকে করছে এমন কিসমিস কিনবেন না তাতে মেডিকেল মেডিকেল মেশানো থাকে চেষ্টা করুন ঘাট রঙের কিসমিস কিনতে তাও এমন এমন কিসমিস নিতে হবে যা খুব শক্ত আবার একদম তুলতুলে না কিসমিস কে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে রাত ভর ভিজিয়ে রাখুন কিসমিস সকালে কিসমিস থেকে নিতে হবে সেই পানিটা হালকা করে গরম করুন খালি পেটে খেয়ে নিন নিয়মিত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটের মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না